গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের ভিডিওটি হতে চলেছে ধামাকা বিকজ আজ আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট সামান্য কিউট সা এক হেলিকপ্টার গাইস আজকের ভিডিওটিতে আমরা এই হেলিকপ্টারটা নিয়েছি হাতে আমরা হাতে নিয়ে মানে সেই জিনিস গজব মানে এটা নিখুঁজ আর এইটার কোনো অস্তিত্বই থাকবে না আমি যেহেতু হাতে নিয়েছি গাইস আজকে ভিডিওটিতে আমরা এই হেলিকপ্টারটি উড়াবো এই আকাশে দেখবো এর কতটুকু ক্ষমতা এই ছোট্ট হেলিকপ্টারটি কত দূর উঠতে পারে হেলিকপ্টার চার্জ একটু কমে গেছে এর কারণ কিছুক্ষণ আগে আমরা উড়িয়েছি তাহলে চলো গাইস হেলিকপ্টারটি উড়ানো যাক গাইস প্রথম আমি হেলিকপ্টারটি এই যে এখান থেকে তোর নিচে একটি সুইচ আছে এই সুইচ দিয়ে অন করে নিয়েছি অ্যান্ড এখানে একটু পাখাটা ঘুরবে তারপর আমার রিমোটের সাহায্যে অফ করতে হবে রিমোটগুলো প্রপারলি ওয়ার্ক করে না এর জন্য মনে করে একটু কষ্ট হয়ে যায় কন্ট্রোল করতে তারপর আমি এখানে রাখলাম গাইস দেখতে পাচ্ছো এখানে রাখলাম অ্যান্ড এখানে আমি স্টার্ট করছি 1 2 3 ও মাই গড গাইস দেখতে পাচ্ছো হেলিকপ্টারটি উপরে ওঠার পর আমি রিমোট অফ করে দিয়েছি এর জন্য পুরো কন্ট্রোল হারিয়ে গেছে এর জন্য সরাসরি পড়ে গেছে মাটিতে গাইস আবার দেখতে পাচ্ছ আমি স্টার্ট করছি চার্জ প্রায় শেষ এর জন্য নিচে নেমে গেল গাইস দেখতে পাচ্ছ ছোট্ট হেলিকপ্টারটা অনেক উঁচায় উঠে প্রায় 20-30 ফুটের মতো গাইস দেখতে পাচ্ছ ছোট্ট একটি হেলিকপ্টার এত ক্ষমতা আবার চার্জ শেষ তো আমি উড়ানোর জন্য চেষ্টা করতেছি দেখি এটি উঠবে কিনা এটি ফুল চার্জ দিলে 2-3 মিনিট উড়ে দেখতে পাচ্ছ ছোট্ট একটি হেলিকপ্টার কিভাবে উড়ে গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যে ভাই এরকম ভিডিও আরও লাগবে তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো তোমাদের জন্য গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করে অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তখন ভিডিওর সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ